শপিং ওয়েবসাইট আছে সেখানে খুঁজছে, সেখানে যদি আপনি নতুন ভাবে আপনার কোনো প্রোডাক্ট আপনি সেল করেন তাহলে এখন আপনাকে কোনো ধরনের কোনো চার্জ দিতে হবে না, সম্পূর্ণ জিরো চার্জ দিয়ে আপনি কিন্তু মিশোতে প্রোডাক্টটা সেল করতে পারবেন। আর প্রথমত জানবো যে এই যে কথাগুলো মিশো বলছে অ্যাকচুয়ালি কি সত্যি কথা বলছে না এর মধ্যে কোনো হিডেন সিক্রেট কিছু রেখে দিয়েছে বা হিডেন কমিশন রেখে দিয়েছে, যখন একমাত্র সেলার কোনো প্রোডাক্ট সেল না করলে সে জানতে পারবে না। ঠিক আছে, তো সেলার কমিশন ক্যালকুলেট, ঠিক আছে, মনে করুন আপনার যে প্রোডাক্টটা আছে 500 গ্রামের প্রোডাক্ট, 1 কেজি ধরছে না, মোটামুটি 500 গ্রামের প্রোডাক্ট আছে। এবার দেখবেন মিশোতে যে সেলার রেখেছে, ভালো করে শুনুন, যে সেলার মানে মনে করুন যে অনলাইনে সেল করতে আসছে, যে সেলার মিশোতে প্রাইস রেখেছে 346 টাকা, কিন্তু মিশো অ্যাপে শো হচ্ছে 434 টাকা। মনে করুন আমি মিশোতে সেল করছি, আমি প্রোডাক্টের প্রাইস রেখেছি 346 টাকা, কিন্তু মিশোতে যখন কেউ অর্ডার করতে আসছে কোনো কাস্টমার, তাকে দেখাচ্ছে 434 টাকা। এই যে এক্সট্রা যে 88 রুপিস আছে, এটা কিন্তু মিশো কী করছে, এটা কিন্তু বাড়িয়ে দিচ্ছে। মিশো কী করছে, মিশোর এখানে পলিসিতে বলা আছে যে আপনি যখন এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজ করবেন বা ফ্রিতে কমিশন না দিয়ে কাজ করবেন, তখন কিন্তু আমাদের যে কুরিয়ার কোম্পানি আছে সেটা কিন্তু আপনাকে ইউজ করতে হবে প্রথমত। ঠিক আছে, তাহলে এখানে কী করছে, মিশো অটোমেটিক্যালি 88 টাকা মতো বাড়িয়ে দিয়ে 434 টাকা, আমি আপনাকে বলে দিই যে প্রোডাক্টটা আপনাকে দেখাচ্ছে বা যে প্রোডাক্টের উদাহরণ আপনাকে দেখাবো সেই প্রোডাক্টটা তখন একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এই ধরনের একটা প্রোডাক্ট আমার ফ্রেন্ড সেল করে আর তার প্রোডাক্টের রেটিং হচ্ছে 4.1। এবার কোন প্রোডাক্ট আমি স্পেসিফিক বলবো না, তার জন্য বারণ করা আছে। ঠিক আছে, তাহলে এখানে ব্যাপারটা কি আছে, 88 রুপির যে প্রোডাক্টের প্রাইসটা এক্সট্রা করে দিয়েছে, তাহলে এখানে বুঝতে পারছেন মিশো কী করছে, শিপিং চার্জটা ইনক্লুড করে, শিপিং ক্লাসটা প্লাস করে মার্কেট প্লেসে বা মিশো অ্যাপে শো করছে কোনো যখন কাস্টমার অর্ডার করছে 434 টাকা প্রোডাক্ট অর্ডার করছে, কিন্তু প্রোডাক্টের প্রাইসটা 346 টাকা। এছাড়াও কী আছে, আপনাকে কী করতে হয়, মিশোতে কি 12-18% পর্যন্ত আপনার প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী জিএসটি দিতে হয়। ঠিক আছে, এই প্রোডাক্টের ক্যাটাগরি হচ্ছে 12% থাকে। ঠিক আছে, সেই 12% মানে 12% মানে বুঝতে পারছে 100 টাকার একটা প্রোডাক্ট সেল করে 12 টাকা আপনাকে জিএসটি দিতে হবে। এবার জিএসটির মধ্যে দুটো অপশন কি থাকে, একটা দেখবেন টিডিএস পে থাকে, এটা জিএসটির মধ্যে ইনক্লুড থাকে, এবং টিডিএস পে এটাও জিএসটির মধ্যে ইনক্লুড থাকে। ঠিক আছে, এবার আরেকটা কথা, সবচেয়ে ইন্টারেস্টিং কথা যেটা, যেটা আমি বললাম যে হিডেন কোনো কিছু ব্যাপার আছে, এটা দেখুন এখানে যে মনে করুন একটা প্রোডাক্টের দাম আপনি 300 টাকা রেখেছেন, মিশো কী করেছে ওই প্রোডাক্টের দামটা 400 টাকা করে মানে কাস্টমারের জন্য যে অর্ডার করবে তার জন্য রেখে দিয়েছে, 400 টাকা করে রেখে দিয়েছে। এখান থেকে আপনি কোনোভাবে মিশো কিন্তু কমপ্লেন করতে পারবেন না, জিনিসটা প্রোডাক্টের যে শিপিং চার্জটা এক্সট্রা 100 টাকা কেন রেখেছেন। ঠিক আছে, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে প্রথমত। এবার প্রথমত ব্যাপারটা কি, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে, মনে করুন আপনার যে প্রোডাক্টের প্রাইস বা প্রোডাক্টের যে ওয়েট অনুযায়ী আপনার মনে করুন 30-40-50 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে আপনার শিপিংটা, কিন্তু সেখানে বললাম কি মিশো কী করছে 50-60-70 টাকা এক্সট্রা রাখছে। তো একদমই যে মিশো কোনো ধরনের কোনো কমিশন নিচ্ছে না সেরকম নয়, কিন্তু কিছু কিছু হিডেন কমিশন কিন্তু এখান থেকে পেয়ে নিচ্ছে প্রথমত। ঠিক আছে, এবার প্রথমত প্রথম এই কথা আছে, এখানে কী আছে, কী কী পে করতে হচ্ছে, অনলি আপনাকে জিএসটি চার্জ পে করতে হচ্ছে এবং আপনাকে শিপিং চার্জ পে করতে হচ্ছে। ঠিক আছে, যেটা অলরেডি করতে মার্কেট প্লেসে কোনো ধরনের কোনো চার্জ পে করতে হচ্ছে না মিশোতে প্রথমত এটা। এবার সেগুলো তো অনেক অনেক কোশ্চেন থাকবে, দাদা এই জিনিসগুলো মিশো করছে কেন, কী জন্য করছে, সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছে কেন। দেখুন যেমন মনে করেন জিও কোম্পানি এসেছিল মনে আছে, সম্পূর্ণ ফ্রিতে করে করে কী অবস্থা করেছিল, তো সেই রকম সেই স্ট্র্যাটাজি সম্পূর্ণ মিশো করছে। মানে অনলাইন সেলার যখন আসবে এখানে ভালো ভালো সেল করবে, ভালো ভালো কেউ আসবে, ভালো মনে করেন এখান থেকে ইনকাম করবে, করার পর যখন একটা ভালো মনে করেন একটা মার্কেট প্লেসে কী আছে ভালো সেলার রেটিং পেয়ে গেল, একটা প্রোডাক্ট মনে করো ভালো বেস্ট সেলিংয়ে চলে গেল, তাহলে কী করবে তখন কী করবে মিশো টয়লেটলি 2 বছর পর 1 বছর পরে এসে বলবে যে আমার যে প্রোডাক্টের প্রাইসটা যেটা আমি সম্পূর্ণ ফ্রি রেখেছিলাম মার্কেট প্লেস প্রাইস, সেই সব প্রাইসটা নর্মালি আগে যেটা রাখা হতো, মনে করুন মার্কেট প্লেসে আপনি একটা 500 টাকার প্রোডাক্ট সেল করলে আপনার মনে করুন 100 টাকা দিতে হতো, সেটা আপনাকে বলবে সেই জিনিসটাকে আপনাকে 250 টাকা বা 300 টাকা দিতে হবে। এবার প্রোডাক্টের উপর আপনার যথেষ্ট ভালো রেটিং আছে, আপনি মার্কেট প্লেসকে কোনোভাবে ছাড়তে পারবেন না, আর সেখানে তো কী আছে আপনার থেকেও মিশো কোম্পানি কোনো ইনকাম, মানে সবাই যখন আপনাকে কোনো কিছু ফ্রিতে কেউ দিচ্ছে না মনে করবেন না সে আপনাকে খুব হেল্প করে দিচ্ছে। ঠিক আছে, ওটা কিন্তু আপনাকে একটা জায়গা সে তৈরি করে, যেমন মনে করে নিজেরা যারা অলরেডি জেনে রেখেছেন যে মিশোতে রিসেলিংয়ের খুব সুবিধা আছে। ঠিক আছে, খুব রিসেলিং করে খুব প্রমোট করতে গিয়ে এখন আসলে রিসেলিং অপশন সম্পূর্ণ তুলে দিচ্ছে। ঠিক আছে, আর যদি কোনো রিসেলার অর্ডারও করে তাকে বলবে সে আপনি রিসেলার কোনো অর্ডার করলে মিশো কোম্পানি থেকে অর্ডার এসেছে, মানে মিশো কোম্পানি ইচ্ছাকৃতভাবে এই জিনিসগুলো তৈরি করছে। ঠিক আছে, এটা আপনি মানুন আর না মানুন।